হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে আবারও তোমাদের সামনে অনেক দিন পর দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আজকে এখন বাজছে সন্ধ্যা 6টা, তো আর হলো আজকে হলো 25শে বৈশাখ। তো সবাইকে 25শে বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। তো কবিগুরু রবীন্দ্রনাথের আজকে জন্মদিন। তো যাই হোক, আর আজকে সন্ধ্যাবেলায় আমরা বানাচ্ছি হলো সিঙ্গারা। তো তার জন্য আজকে এই দেখো সিঙ্গারার যে আলুটা, যেটা পুরটা, সেটা এখানে বানানো হচ্ছে। আর সিঙ্গারার জন্য আমি এখানে ময়দাটা মেখে নিয়েছি, এটা মেখে নিয়েছি ময়দাটা। আর এখন বাইরে প্রচণ্ড ঝড় উঠেছে, ভীষণ পরিমাণে ঝড় উঠেছে। তো এই পুরটা রেডি হয়ে গেলে আমরা সিঙ্গারা বানানো শুরু করে দেবো, আমরা মানে আমি আর আমার বর। ঠিক আছে, চলো তাহলে ময়দাটাকে আরেকবার ভালো করে আমি মেখে নিচ্ছি। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তো শব্দ একটু কম শোনাও যেতে পারে। তো যাই হোক, এটাকে একটু ভালো করে হাত দিয়ে মেখে নেব। এখন পরিমাণ ময়দা নিয়ে হাতের মধ্যে গোল গোল করে এটাকে আমি এবার বেলবো। গুড মর্নিং এভরিওয়ান, আবার আজকে সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। তো যাই হোক, এখন বাজছে সকাল 11টা, 11টাও ঠিক বাজেনি, 11টা বাজতে এই 10-15 মিনিট বাকি। তো সকালবেলা এমনি সকালবেলা ওরা দই মুড়ি খেয়েছে, আমি জাস্ট ভাত আর ডাল করলাম, তো ওটা খেলাম, ছেলেকে খাওয়ালাম। আর এখন আমি রান্না করব, মাটন নিয়ে এসেছে বাবু, মাটন করব, কচু করব, আর মিষ্টি কুমড়ো করবো। মিষ্টি কুমড়োটা আমাদের বাড়ির গাছেরই মিষ্টি কুমড়ো, সেটা করবো মাছের মাথা দিয়ে। আর কচু বলতে কচুর লতি। তো আপাতত এগুলোই করার প্ল্যান আছে, পরে ভাবছি যে আমাদের গাছে অনেক আম ধরেছে, তো ওই আমের ভাবছি যে ঝালা করবো, আম গাছ থেকে আম পেড়ে আমের। তো আজকে আমি লাঞ্চে বানিয়েছি এই যে পাঁঠার মাংস, তার পাশে একটু ফ্রায়েড রাইস করেছি অল্প করে, এটা কিন্তু বাড়ির ভাতের চালেরই ফ্রায়েড রাইস, বাসমতি চালের না। আর একটু চাটনি করেছি, এখানে আনারস আর আম, আমের চাটনি রয়েছে। তো এখানে রয়েছে ডাল, বুটের ডাল করেছি, আর এখানে কচুর লতি, তার পাশেই এখানে রয়েছে মিষ্টি কুমড়ো মাছের মাথা দিয়ে আর ভাত। তো আজকে দুপুরের লাঞ্চ এটাই, স্পেশাল বলতে মাংস আর ফ্রাইড রাইস করেছি।
গুড আফটারনুন এভরিওয়ান। তো দুপুরের খাওয়া দাওয়া সব কমপ্লিট, আজকে তো দেখতেই পেলে আমি কী কী রান্না করেছি। আর হ্যাঁ, এই সমস্ত কিছু একটু রান্না করা আমার পক্ষে চাপ হয়ে যাচ্ছে, কারণ এখন তো বুঝতেই পারছো কাজের লোক টোক কিছু নেই, তো সব ছাড়িয়ে দেওয়া হয়েছে আর সব নিজে হাতে সামলাতে হচ্ছে, তো একটু কষ্ট হচ্ছে। যাই হোক, কী করা যাবে। তো আজকে তো রবীন্দ্রনাথের জন্মদিন, তো সবাইকে 25শে বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। কবিগুরু রবীন্দ্রনাথকেও জন্মদিনের অনেক শুভেচ্ছা, উনি সারা জীবন যেন অমর থাকে আমাদের হৃদয়ে। তো যাই হোক, এখন বাজছে বিকেল 5টা ঠিক বাজেনি, 4:45 মতন। তো বাইরে এসেছি আমি একটু, এই দেখো শুকনো লঙ্কা নিয়ে এসেছি, এগুলো সব রোদে দেওয়া হয়েছিল। আর বাড়িতে অনেক ফুল ফুটেছে, দেখো এই যে জারবেরা ফুল ফুটেছে, সেই যে ডালিয়া ফুল নিয়ে আসা হয়েছিল না সেই জানুয়ারি শুরুর দিকে, তো এই ডালিয়া ফুল এখনো ফুটে যাচ্ছে। তো এই ডালিয়া ফুল, তারপর হলো এখানে তারা গাঁদা ফুলগুলো, এই যে তারা গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা ফুলের গাছ হয়েছে আবার। তো বাড়িতে এখন আপাতত ফুলের অভাব নেই, আরও দেখাচ্ছি ফুল। এই যে আর একটা ফুলের গাছ, এটা হলো যে ফুল, এটা সাদা সাদা একটা ফুল, টগর ফুল নাকি কি ঠিক জানি না আমি, এটা তো পুরো ভর্তি হয়ে ফুল ফুটে। আরও ফুলের, এখন ফুলের গাছে অভাব নেই, সাদা ফুলের গাছ ওই দিকে পেছন দিকে আছে দুটো, পুরো গাছে পাতার থেকে ফুলই বেশি ফোটে। তাহলে আজকের মতন এখানেই টাটা বাই বাই। আর হ্যাঁ, যেহেতু 25শে বৈশাখ, আজকে তোমাদেরকে আমি একটা গান শোনাবো, বেশিক্ষণ করতে পারবো না কারণ কপিরাইট চলে আসে। তো যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তাহলে আমাদের জীবনে চলার পথে তো একলাই চলতে হবে, তাই না? তাহলে আজকের মতন চলো এখানেই টাটা বাই বাই, আবার টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। চেষ্টা করবো তাড়াতাড়ি নিয়ে আসার, কারণ কি বুঝতেই পারছো একা হাতে সব কিছু করতে হচ্ছে, তো আমি খুব একটা সময় পাচ্ছি না আজকাল। চলো টাটা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো।